ব্রেকিং নিউজ, খুলনায় বিএনপি অফিস আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে আওয়ামী লীগ। জবাবে পাল্টা আঘাত করেছে বিএনপি। ময়মনসিংহে জামাতের মিটিং এর সময় জেলা সেক্রেটারি সহ ১৯ জন আটক করেছে পুলিশ। সরকার পতনের অঙ্গীকার নিয়ে দুই রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে বিএনপি। মানুষের বাঁধ ভাঙা জোয়ারের কারণে সরকার দিশেহারা। সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত। খুলনা মহানগরীর খালিশপুর বৈকালী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। নগরের ফেরিঘাট সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশ চলছিল, তখন এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করে। স্থানীয় লোকজন কাউকে চিনতে পারেনি বলেও জানান। অপরদিকে কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশও কিছু জানে না বলে জানায়। তবে বিএনপি অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। বিএনপির ওই অফিসের বিপরীতে আওয়ামী লীগের অস্থায়ী অফিস রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অথবা সুবিধা নিতে অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে, তারা শুধু শুধু আমাদের ওপর মিথ্যা দায় চাপাচ্ছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির প্রক্রিয়া বাংলাদেশ আর চলবে না, চলতে রাতের বেলায় ব্যালট ভরা আর চলবে না। বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ আজ আন্দোলনের জোয়ারের রাস্তায় নেমেছে, কোনো বাধাই তাদের রুখতে পারবে না। বিকালে মুক্তাগাছার নাপিতখোলায় ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত এ কে এম মোশাররফ হোসেন এএফসি এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ আজ আত্মত্যাগের জন্য আন্দোলনে নেমেছে, জীবন দেওয়ার জন্য নেমেছে, মৃত্যুবরণ করার জন্য নেমেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেমেছে, ভোটের অধিকার ফিরে পেতে মাঠে নেমেছে। তার প্রমাণ চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা গণসমাবেশ। সরকারের লাঠিয়াল বাহিনী, পুলিশের শত বাধা বিপত্তি উপেক্ষা করে মানুষ পায়ে হেঁটে ট্রেনের ছাদে চড়ে গণসমাবেশ সফল করেছে। তিনি আরো বলেন, সরকার গণজোয়ার দেখে ভয় পেয়ে ব্যালটের পরিবর্তে ইভিএম এর নীল নকশার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। মানুষ আজ দুই বেলা ঠিক মতো খেতে পারছে না, সেখানে ৮০০০ কোটি টাকা বিনিয়োগ করে নতুন ইভিএম কিনতে যাচ্ছেন। ওই ইভিএম এর স্বপ্ন দেখে লাভ হবে না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না। ময়মনসিংহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান রতন ও পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শরীফুল ইসলাম, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ, এ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রয়াত এ কে এম মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। অন্যদিকে আওয়ামী লীগ কখনো নির্বাচনে হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, আগামী সাধারণ নির্বাচনেও সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আমাদের দেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার বাদ পড়েছে, কিন্তু এই ভূত কেন বিএনপির মাথা থেকে নামছে না এটা বোধগম্য নয়। ময়মনসিংহ নগরীর একটি হোটেল থেকে দুপুরে জামাতে ইসলামীর জেলা সেক্রেটারি মোজাম্মেল হক সহ ১৯ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষতিকর কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করার অভিযোগ আছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি জানান, তাদের মধ্যে কয়েকজনের নামে মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন জামাতের পদবিরোধী নেতা রয়েছেন, তাদেরকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আলকেমি হাসপাতালের একজন বোর্ড সদস্য জানান, প্রতি ৩ মাস পর পর জরপাড়া এলাকায় অবস্থিত আলকেমি হাসপাতালের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সামনে সালতানাত নামের হোটেলে বরাবরের মতো বোর্ড মিটিং চলছিল। মিটিং শেষে দুপুরের খাবারের ঠিক পূর্ব মুহূর্তে প্রথমে ডিবি পুলিশ হোটেলে প্রবেশ করে, পরমুহূর্তে কোতোয়ালি থানার পুলিশ আসে।
তারা গোপন বৈঠকের কথা বলে পুলিশকে জানানো হয় যে আলকেমি হাসপাতালের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। এরপর পুলিশ তাদের খাতাপত্র পরীক্ষা করে বলে থানায় যেতে হবে। বিকেলে সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃত সবাই আলকেমি হাসপাতালের বোর্ড সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতদের মাঝে কয়েকজনকে পুলিশ ছেড়েও দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ ন্যাপ, ভাসানী ও পিপলস লীগের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। ভিউয়ার্স, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনার লক্ষ্যে আন্দোলনকে গতিশীল করছে সারা দেশ জুড়ে একের পর এক সমাবেশ করে যাচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলো সাথে বৈঠক করছে। আগামী জাতীয় নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে পারবে বিএনপি? দর্শক, কি মনে হয় আপনার? হ্যাঁ হলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে আর না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মতামত।